আমরা আমাদের চারপাশে নানা ধর্মের, নানা বর্ণের, নানা গোত্রের মানুষদের দেখি। এই যে ধর্ম, বর্ণ, গোত্র, এই পরিচয়গুলো উপেক্ষা করে আমরা যে মানুষ, সেই পরিচয়টাই কিন্তু অনেক বড়। কারণ আমরা জানি যে আমাদের সবার মধ্য দিয়েই কিন্তু একই রঙের, লাল রঙের রক্ত প্রবাহিত হয়। এই যে এই ধর্ম, বর্ণ, গোত্র, এই সব কিছুর ঊর্ধ্বে আমাদের মানুষ পরিচয়টাই যে বড়, তাই কিন্তু আজকে যে কবিতাটা আমরা পড়বো সেখানে কিন্তু সেই বিষয়টাই আমরা দেখতে পাবো। তোমাদের সবাইকে 10 মিনিট স্কুলে স্বাগত। আমি আজকে ইনস্ট্রাক্টর নাহিয়ান শেজুতি। আজকের ক্লাসে আমরা পড়ব অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্রের সাহিত্য কণিকার মানব ধর্ম কবিতাটি। তো চলো দেরি না করে আমরা শুরু করি এবং আমরা দেখে নেই যে আজকের ক্লাসে আমরা কোন কোন বিষয়গুলো দেখতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব শব্দার্থ টিকা, পাঠ পরিচিতি, কবি পরিচিতি এবং পাঠের উদ্দেশ্য। তো চলো শুরুতেই আমরা এই কবিতাটির শব্দার্থ টিকাগুলো সবার আগে দেখে নিই। শুরুতে এখানে দেখতে পাচ্ছি কয় মানে বলে, এরপর দেখছি জেতের মানে জাতের, এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। যাওয়া কিংবা আসার বেলায় মানে কি জন্ম বা মৃত্যুর সময়। কবিতায় মূলত যাওয়া কিংবা আসার বেলায় এটা মানে কিন্তু এখানে কবি বুঝিয়েছেন যে জন্মের সময় কিংবা মৃত্যুর সময় তা বোঝাতে। এরপর দেখছি কূপ জল মানে কুয়োর পানি, গঙ্গা জল মানে গঙ্গা নদীর পানি, এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে। গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক, একদমই তাই। জেতের ফাতা মানে জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে। এখন এই শব্দগুলোর অর্থ কিন্তু আমরা এখন জানি, তো কবিতাটা যখন পড়বো তখন কিন্তু আমরা যখন এই শব্দগুলো দেখবো তখন আমাদের কাছে কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। এখন চলো আমরা পাঠ পরিচিতি এবং আমরা পাঠের উদ্দেশ্য এই বিষয়গুলো দেখে নিই। পাঠের উদ্দেশ্য, এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড়। তারা জাত পাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যা গর্ব করা থেকে বিরত থাকবে। একদমই তাই, আমরা কিন্তু অনেক সময় এটা দেখি যে এই যে জাতি বা ধর্মের যে বিষয়টি, অনেক মানুষের মধ্যে আমরা তাদের নিজেদের ধর্মকে নিয়ে অনেক বাড়াবাড়ি করতে দেখি বা মিথ্যা গর্ব করতে দেখি। তো এই যে আমাদের যে এই সম্প্রদায়গত বা এই যে আমাদের যে আমরা মুসলিম নাকি হিন্দু নাকি আমরা বৌদ্ধ, এই বিষয়গুলো যে এই বিষয়গুলোর ঊর্ধ্বে যে মানুষ হিসেবে যে আমাদের যে পরিচয়টা এটাই যে বড়, এটাই কিন্তু তোমরা কিন্তু বুঝতে সক্ষম হবে শুধুমাত্র এই কবিতাটি পাঠের মাধ্যমে। তা আমরা কিন্তু এই কবিতাটার অবশ্যই এটার যে ভেতরের যে এটার যে অর্থ সেটা কিন্তু আমরা অবশ্যই আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং আমরা কিন্তু কবিতাটাও অনেক গুরুত্ব সহকারে পড়বো। এখন চলো আমরা পাঠ পরিচিতি অংশটুকু দেখে নিই। সব লোকে কয় লালন কি জাত সংসারে গানটি মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে গৃহীত হয়েছে। এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। লালন নিজে কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল, এখনো আছে। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মই মূল কথা। কারো গলায় মালা, কারো হাতে তসবি থাকে, এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে, কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের কোনো চিহ্ন থাকে না। মানুষ জাত বা ধর্ম ভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না। তো আমরা এখানে দেখছি যে এই যে এখানে যে মানব ধর্ম যে কবিতাটি সেটা কিন্তু একটা মূলত গান আকারে, সেটা আমরা এই গানটা নিশ্চয়ই আমরা অনেকে শুনেছি যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই গানটাই কিন্তু মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে গৃহীত হয়েছে। তো এই কবিতায় হচ্ছে লালন ফকির তিনি এই প্রশ্নটা করেছেন যে মানুষের যে জাত পরিচয়, তো লালন নিজে কোন ধর্ম বা জাতে সেটা নিয়ে প্রশ্ন সবসময় ছিল, এখনো আছে। এবং তিনি বলেছেন যে জাতকে তিনি কখনোই কিন্তু গুরুত্বপূর্ণ মনে করেন না, তিনি কি বলেন যে মনুষ্য ধর্ম। মনুষ্য ধর্ম বলতে আমরা কি বুঝি, যে মানুষ হিসেবে যে আমাদের যে নৈতিকতা বোধ এবং মানুষ হিসেবে যে আমাদের মূল যে পরিচয়, আমরা জানি যে আমাদের সবার গায়ের মধ্য দিয়ে কিন্তু কখনো ভিন্ন রঙের রক্ত প্রবাহিত হয় না, সবার মধ্যে দিয়ে লাল রঙেরই রক্ত প্রবাহিত হয়, আমরা সবাই কিন্তু মানুষ। তো
মানুষ হিসেবে আমাদের আমাদের যে মূল্যবোধ, আমাদের যে নৈতিকতা বোধ এবং পরোপকারিতা, এই যে গুণগুলো আছে, পরোপকারিতা বলি বা শিষ্টাচার বলি বা যেটাই বলি না কেন, এগুলোকে কিন্তু মনুষ্য ধর্ম যে আমাদের, সেটাই হচ্ছে মূল কথা। তিনি সেটা কিন্তু সেটা কবিতায় বলেছেন। আমরা দেখি যে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধরনের তারা নিয়ম রীতি তাদের আছে, কারো গলায় কেউ মালা পরে, কেউ তসবি পরে, বা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের জাতের পরিচয় বহন করে, বিভিন্ন জাতি ধর্ম গোত্রের মানুষই কিন্তু আমরা দেখি। কিন্তু আমরা যখন জন্মগ্রহণ করি তখন কি আমাদের শরীরে এই ধরনের কোনো চিহ্ন থাকে? আমাদের কিন্তু আমরা এরকম থাকে না যে এই এই শিশুটি হলো হিন্দু, এই শিশুটি হলো মুসলমান, এটা কিন্তু আগে থেকেই নির্ধারণ করা থাকে না। আমরা মানুষ হিসেবেই পৃথিবীতে জন্মাই। তো এই যে মানুষ যে জাত বা ধর্মভেদে যে বলে যে আমি হিন্দু তাই আমি ওর চেয়ে আলাদা, আমি বৌদ্ধ তাই আমি ওর চেয়ে আলাদা, আমি মুসলমান তাই আমি ওর চেয়ে আলাদা, এখানে যে সবার যে একটা ভিন্নতা যে একটা চলে আসে সবার মধ্যে, এবং অনেকে যে এই জাতি নিয়ে বা ধর্ম নিয়ে বা গোত্র নিয়ে যে অনেকে বড়াই করে, এই যে ভিন্নতা বা এই বিষয়টি যে চলে আসে মানুষের মধ্যে, লালন কিন্তু তা একেবারেই বিশ্বাস করে না, যেটা আমরা তার এই মানব ধর্ম কবিতার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো। তো পাঠ পরিচিতি অংশটাও কিন্তু আমাদের এখানে শেষ হলো। এখন চলো আমরা এই কবিতাটা যিনি লিখেছেন অর্থাৎ লালন ফকির, আমরা তার সম্বন্ধে আমরা জেনে নিই। সাধক সিরাজ সাঁই বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন সাঁই বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে তিনি নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্য দিয়ে তাঁর এই দর্শন প্রকাশ পেয়েছে। অধ্যাত্মভাব ও মর্মী রস ব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার ছেউরিয়ায় তার মৃত্যু হয়। তো আমরা দেখছি লালন শাহ কিন্তু তিনি কিন্তু মানবতাবাদের, তিনি কিন্তু মর্মী কবি। তো গানে তিনি কখনো নিজেকে কিরামে উল্লেখ করেছেন, ফকির লালন। তো আমরা এখানে কিন্তু লালন শাহ নামে কিন্তু তাকে মূলত চিনি, ফকির লালন হিসেবেও আমরা তাকে কোথাও আমরা তার গানে কবিতায় বা এরকম কিন্তু আমরা গানে বিশেষ করে তিনি নিজেকে এটা হিসেবে উল্লেখ করেছেন। এবং তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও তিনি কিন্তু নিজের চিন্তা এবং সাধনায় তিনি কিন্তু এই যে হিন্দু মুসলমানের যে ধর্মীয় শাস্ত্র যেগুলো আমরা জানি, যে ভগবদ গীতা এবং হচ্ছে কুরআন, তো এগুলো সম্বন্ধে কিন্তু তিনি বিশেষ জ্ঞান অর্জন করেছেন। তো এই জ্ঞানের সঙ্গে তিনি আবার নিজের অভিজ্ঞতা এবং উপলব্ধির মিশ্রণে তিনি এক নতুন দর্শন যেন প্রকাশ করেছেন। তো তার যে অধ্যাত্ম ভাব এবং যে মর্মী রস ব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য, যেটা কিন্তু আমরা এই মানব ধর্ম কবিতার মাধ্যমে, যেটা একটা গান মূলত, যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, এর মাধ্যমে কিন্তু আমরা যে তার এই অধ্যাত্ম ভাব এবং যে মর্মী রস ব্যঞ্জনা এই দিকগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো তিনি কিন্তু সহস্রাধিক গান তিনি কিন্তু রচনা করেছেন। তো তার জন্মসাল এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায়, এবং কত খ্রিস্টাব্দে তিনি মারা যান, কুষ্টিয়ার ছেউরিয়ায়। এবং তার যে জন্ম স্থান, মৃত্যু স্থান এবং তিনি জন্মসাল মৃত্যুসাল, এই সবগুলো আমরা অবশ্যই মনে রাখবো। তো কবি পরিচিতিটা আমরা খুবই গুরুত্ব সহকারে পড়বো, অবশ্যই অবশ্যই। এবং পরবর্তী ক্লাসে কিন্তু আমরা হচ্ছে কবিতাটা শুরু করব। তো আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হলো। আশা করছি যে আমরা খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পেরেছি, আমরা পাঠ পরিচিত পাঠের উদ্দেশ্য এই অংশগুলো বুঝেছি, শব্দার্থ টিকাগুলো আমরা খুব গুরুত্ব সহকারে পড়বো, যাতে আমরা কবিতাটা যখন পড়বো তখন যখন আমরা অর্থগুলো দেখবো আমাদের কাছে যাতে বুঝতে সহজ হয়, এবং একই সাথে কিন্তু জ্ঞানমূলক এবং নৈবর্তিক প্রশ্নের জন্য কিন্তু এগুলো জানা সব সময়ের মতোই আমাদের খুবই খুবই কিন্তু প্রয়োজন। তো আজকের ক্লাসটি এখানেই শেষ। আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা 10 মিনিট স্কুল অ্যাপটি কিন্তু ডাউনলোড করতে ভুলবো না, এবং আমরা চাইলে কিন্তু www.10minuteschool.com এই ওয়েবসাইটটি কিন্তু তোমরা ভিজিট করে আসতে পারো। তো আমার সাথে আবারও এতক্ষণ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসটি আমরা অবশ্যই মিস করবো না।